আমরা টু বি এক্সাম গাইড প্রাইমারি টেট দু হাজার তেইশ প্রস্তুতিতে আজকে আলোচনা করবো ম্যাথামেটিক্সের একটা খুবই গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেট এটা কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন তো তোমরা দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড দু হাজার বাইশ সালে যে পরীক্ষাটা হয়েছিল। সেখান থেকে সেই প্রশ্নগুলো আমি নিয়েছি এবং সেই প্রশ্নগুলো তোমাদেরকে প্র্যাকটিস করাবো প্রত্যেকটা প্রশ্ন ভেরে ভেরি ইম্পর্টেন্ট তোমরা কিন্তু প্রত্যেকটা প্রশ্ন আনসার করা নিজেরাই চেষ্টা করো এবং আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে তোমরা আনসার করবে আর আমার সঙ্গে সঙ্গে অবশ্যই তোমরা খাতা পেন নিয়ে বসে যাও প্রত্যেকে মক টেস্টটা আমার সঙ্গে সঙ্গেই দিয়ে নাও চলো তাহলে আমাদের আজকে মক টেস্ট শুরু করি দেখো ফার্স্ট কোয়েশ্চেন কি বলেছে ঠিক এইরকম প্রশ্ন তোমাদের প্রাইমারি টেট পরীক্ষা আসবে প্রথম প্রশ্নে বলছে দেখো সাঁত্রিশ দশমিক এক আট আট মানে দেখো তিনটের আগে দশমিক আছে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তিনটের আগে কিন্তু দশমিক আছে দেখো তিনটের আগে দশমিক আছে আর ঠিক এখানে দেখো আবার এই জায়গাটায় দেখো একটার আগে দশমিক আছে তার মানে কি আমার একটা দশমিক কেটে যাবে তার মানে দুটোর পরে দশমিক বসবে হিসাব বলছে তাহলে আমি এই সাঁত্রিশ দশমিক এই ওয়ান মানে আট আটকে যদি তিন দশমিক ছয় দিয়ে যদি ভাগ করি তাহলে আমি কত পাবো তাহলে যদি আমরা এটা ভাগ করি আমরা পাচ্ছি কত তাহলে এখানে আমরা ভাগ করলে পাচ্ছি দশ দশমিক শূন্য তিন অপশান নাম্বার এ ঠিক আছে তোমরা নিজেরা ভাগ করো অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার দেখো একদম ইজি অঙ্ক যদি এই সাঁত্রিশ দশমিক ওয়ান মানে এক আট আটকে যদি তিন দশমিক ছয় দিয়ে যদি ভাগ করো তাহলে তোমরা ভাগ করলে পাবে দশ দশমিক শূন্য তিন একদম সহজ প্রশ্ন তোমরা ইজিলি ভাগটা করতে পারবে কাটাকাটি করলে কিন্তু হয়ে যাবে অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট অ্যান্সার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য বলছে আমি একটি সংখ্যা আমি একটি সংখ্যা দুই সংখ্যার জোর সংখ্যা ভালো করে বোঝো আমি কোন সংখ্যা আমি একটি দুই সংখ্যার জোর সংখ্যা প্রথম পয়েন্টে বলেছি দেখো সরি প্রথম পয়েন্টে বলেছে যে আমি একটি দুই সংখ্যার জোর সংখ্যা আমি তিন চার ছয়ের সাধারণ গুণিতক আমার মোট নটি ফ্যাক্টর রয়েছে বা গুণনীয়ক রয়েছে এগুলো জানতে চেয়েছে তাহলে এবার আমাকে অপশান টেস্ট করতে হবে দেখো ভালো করে ভালো করে যদি লক্ষ্য করো দেখতে পাবে এখানে দেখো চুয়ান্ন এই যে ছত্রিশ কথাটি রয়েছে এই যে ছত্রিশ কথাটি রয়েছে এর কটি ফ্যাক্টর রয়েছে দেখো এর ছত্রিশকে কটি ফ্যাক্টর রয়েছে দেখো আমি যদি ছত্রিশকে ভাঙি আমি কি পাবো বলে ফেলো আমি পাবো এক গণিত ছত্রিশ পেয়ে যাচ্ছি আমি কী পাবো দুই গণিত আঠারো পেয়ে যাচ্ছি আমি কী পাবো তিন বারং ছত্রিশ বারো পাবো আর কী পাবো দেখে নাও আমি পাব চার গণিত নয় ছত্রিশ পাবো আর কী পাবো আমি পাব ছয় গণিত ছয় ছত্রিশ পাব আমার কটা হলো গণত আমার গণ একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা আর এখানে একটা ধরবো ডবল আছে তাই নটা দেখো আমার নটা কিন্তু মিলে গেছে বলেছে নটা গুণনীয়ক আছে বা নটা ফ্যাক্টর আছে তাই সঠিক আনসার কী হবে অপশান নাম্বারে ক্লিয়ার একদম সহজ প্রশ্ন আমি আবার এই অঙ্কটা বুঝিয়ে দিচ্ছি কারণ এইরকম প্রশ্নই পরীক্ষা তোমাদের বারবার আসবে দেখো প্রশ্নটা ভালো করে দেখো এখানে বলছে আমি কোন সংখ্যা এখানে আমি কোন সংখ্যা আমি একটি দুই সংখ্যার জোর সংখ্যা দেখো প্রত্যেকটা জোর সংখ্যা একদম ঠিক বলছে আমি তিন চার ছয়ের সাধারণ গুণিতক সাধারণ গুণিতক মানে কি লসায়ু করতে হবে তিন চার এবং ছয় যদি সাধারণ লসায়ু করি কত পাবো তিন চারা বারো বারো আর এই যে ছয় যদি গুণ করো তাহলে পাচ্ছি ছত্রিশ লসাগু হবে আমাদের কত ছত্রিশ লসাগু তাহলে এখান থেকে আমরা সরাসরি বুঝতে পাচ্ছি যে এখান থেকে কিন্তু ছত্রিশ আনসার হবে একদম কারেক্ট তাই না কিন্তু যদি এখানে এই লাইনটা না থাকতো পরীক্ষায় তাহলে কিভাবে করতাম তাহলে দেখো কিভাবে করব। সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি বলছে বলছে আমার নটি ফ্যাক্টর রয়েছে গুণিতক মানে কি গুণনীয়ক মানে কি ফ্যাক্টর তাহলে নটি ফ্যাক্টর কার এই ছত্রিশকে যদি ভাঙো কি পাবো এক গণিত ছত্রিশ দুই গণিত আঠারো তিন গণিত ছয় আর কী পাবো চার গণিত নয় আর কী পাবো ছয় গণিত ছয় দেখো কটা হয় এখানে দুটো দুটো চারটে ছটা আটটা আর এখানে একটা ধরবো কারণ দুটো আছে মানে একটা ধরবো তার মানে নটা কারণ ডবল আছে মানে কি একটা ধরতে হবে তার মানে হয়ে গেলো কি নটা আর এখানে হচ্ছে নটা গুণনীয় তাহলে অপশান নাম্বারে তাহলে তোমরা নিজের চেষ্টা করো আটচল্লিশের কটা ফ্যাক্টর রয়েছে ছাপান্নর কটা ফ্যাক্টর রয়েছে চব্বিশের কটা ফ্যাক্টর রয়েছে ফ্যাক্টরের ওপরে তোমাদের একটা আলাদা আমি ক্লাস করিয়ে দেবো পুরো ফ্যাক্টরটা কমপ্লিট হয়ে যাবে এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষা আসবেই হানড্রেড পারসেন্ট আসবে আমি বলে দিলাম একটা প্রশ্ন কমন পাবেই ফ্যাক্টর থেকে ওকে চলো নেক্সট দেখো চলো এই কোয়েশ্চিনে দেখো এটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটা এসছে তোমার ঘনক থেকে অঙ্ক এসছে তো আমরা প্রত্যেকেই জানি ঘনকের অঙ্কগুলো কীভাবে করতে হয় এখানে দেখো বলছে একটি ঘনকের পৃষ্ঠতলের ক্ষেত্রফল হচ্ছে এক হাজার চোদ্দো বর্গ কিলোমিটার তাহলে বলো তো একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা কি একটা ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের ফর্মুলা হচ্ছে সিক্স ইন্টু বাহু স্কোয়ার জানি তাহলে সমান সমান এটা লিখে দাও হাজার চোদ্দো ঠিক আছে এটা যদি কাটো কত হবে একশো ছয় নয় হবে এবার এই এ সমান সমান কত হবে এ সমান সমান এটা যদি স্কোয়ার করে দাও তেরো হয়ে গেল। ঠিক আছে তাহলে বাহু দৈর্ঘ্য পেয়ে গেলাম আমরা তেরো এবার বলেছে আয়তন কত হবে তাহলে ঘনকের আয়তনের ফর্মুলা আমরা জানি বাহু কিউব কিউব করে দিলাম তাহলে তেরো তেরো গুণ করলে কত হয় একশো ছয় নয় হয় গণিত আবার তেরো এইটা দিয়ে যদি গুণ করো তাহলে পাবো আমরা একুশশো সাতানব্বই তাহলে একুশশো সাতানব্বই হয়ে যাবে আমাদের সঠিক আনসার অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান এ চলো নেক্সট কোশ্চেন দেখো পরে কোয়েশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট তো তোমাদের কিন্তু আমরা পেট ব্যাচে কিন্তু এইরকম অঙ্ক করিয়েছিলাম প্যাটার্ন অঙ্ক করানো হয়ে গেছে প্যাটার্ন থেকে পরীক্ষার প্রশ্ন থাকবেই দেখো এখানে বলছে দুই তিন পাঁচ নয় সতেরো তেত্রিশ পরের সংখ্যাটি কি এটা তোমাকে জিজ্ঞেস করছে তাহলে দেখো এখানে গ্যাপ কত আছে এক এখানে গ্যাপ কত দুই এখানে কত রয়েছে চার এখানে রয়েছে আট এখানে রয়েছে ষোলো তাহলে এখানে কত হবে নিশ্চয়ই বত্রিশ হবে তাহলে তেত্রিশ আর বত্রিশ যোগ করলে কত হয় অপশান নাম্বার এ পঁয়ষট্টি তোমরা বুঝতে পারছো তেত্রিশ এবং বত্রিশ যোগ করলে পাচ্ছি কত আমরা পঁয়ষট্টি পাচ্ছি অর্থাৎ অপশন নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার খুব ইজি অঙ্ক এসেছিলো পরীক্ষায় আবলবী এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে এক্সাম পর্যন্ত তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে প্রতিদিন তোমাদের থাকছে পাঁচটা সাবজেক্টের প্রতি পাঁচটা সাবজেক্টের ওপর পাঁচটা মক টেস্ট সকাল দুপুর আবার বিকেল দুপুর রাত্রি আর রবিবারে থাকছে তোমাদের ফুল মক টেস্ট তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো একবার পেমেন্ট করলে মাত্র একবার পেমেন্ট করলেই তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে রবিবারে থাকছে ফুল মক টেস্ট আর প্রতিদিন থাকছে পাঁচটা সাবজেক্টের প্রতি মক টেস্ট থাকছে প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন তোমাদের এখানে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের প্রিপারেশান আরও স্ট্রং হবে এবং তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে তো দেরি কিসের অবশ্যই তোমরা আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন করো শুধুমাত্র একবার এনরোলমেন্ট করলেই তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে পরীক্ষা পর্যন্ত আনলিমিটেড চলো নেক্সট কোশ্চিন এই কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট আনসার করবে প্রত্যেক আনসার করবে খুবই সহজ প্রশ্ন দেখো এখানে বলছে শূন্য দশমিক এক দুই পাঁচ মানে শূন্য দশমিক একশো পঁচিশ যেটা বলেছে ঠিক আছে শূন্য দশমিক এক দুই পাঁচ বা শূন্য দশমিক একশো পঁচিশ তারপরে ব্যাকেট রয়েছে তারপরে টু টু বাই থ্রি মানে এইরকম অঙ্কটা অঙ্কটা আছে দশমিক ওয়ান টু ফাইভ এইরকম তারপরে আছে এরকম ঠিক আছে পাওয়ার তাহলে এইরকম যদি পরীক্ষায় প্রশ্ন আসে আমরা কিভাবে করব দেখো এইটাকে আমরা ভগান অংশ আকারে নিয়ে নিই তাহলে করবো কি একশো পঁচিশ একশো পঁচিশ বাই কত একশো কত এক দশমিকের পরিবর্তে এক আর তিনটে শূন্য লিখে নিলাম ওকে এবার এটাকে যদি আমরা এরকম এরকম আছে দুই বাই তিন একদম সহজভাবে করব কি দেখো এটা সমান কি পাঁচের কিউব এটা দেখো দশের কিউব তাহলে এটা করব কি পাঁচ বাই দশ আমরা লিখতে পারি না এই কিউব দিয়ে দিলাম দিয়েছি তারপরে গণিত এই যে এইটা রয়েছে দেখো এই যে দুই বাই তিন এই দুই বাই তিন লিখে দিলাম দেখো এই তিন এই তিন কেটে গেলো তাহলে কী পেয়ে গেলাম পাঁচ পাঁচা পঁচিশ পাঁচ পাঁচা পঁচিশ আর নিচে আছে কত দশ মানে দশ দশে শ একশো তার মানে কত হবে দশমিক টু ফাইভ আনসার দেখো দশমিক টু ফাইভ অপশান নাম্বার বি অপশান নাম্বার বি এ রয়েছে দশমিক টু ফাইভ চলো অঙ্কটা আরেকবার রিপিট করি অনেকেই হয়তো বুঝতে পারো রিপিট করি চলো দেখো এই প্রশ্নটা আমরা কিভাবে করব দেখো তাহলে যদি এরকম প্রশ্ন থাকে পরীক্ষায় আমরা কিভাবে করব। এখানে বলছে দশমিক এক দুই পাঁচ তারপরে ব্যাকেটে টু বাই থ্রি রুট হিসাবে দেওয়া আছে তাহলে প্রথম কাজ কী প্রথম কাজ হচ্ছে এক দশমিক সরি এখানে আছে অঙ্কটা আছে আজকে অঙ্কটা আছে দশমিক ওয়ান টু ফাইভ এরকম আছে তারপরে আছে টু বাই রুট থ্রি এরকম আছে তাহলে প্রথম হচ্ছে দশমিকটাকে তুলে দেব। তাহলে একশো পঁচিশ ডিভাইডেড কত হবে হাজার হবে কারণ তিনটে হচ্ছে হাজার এটা সমান সমান আমরা লিখতে পারি না দুই বাই তিন দেখো এই একশো পঁচিশ হচ্ছে পাঁচের কিউব মানে পাঁচের পাঁচ আর এটা দশের কিউব পাঁচ বাই দশ এটা লিখে দিলাম কিউব দেখো এই যে পুরোটা পেলাম এটার মান বোঝা গেল এই ভেতরের মানটা তাহলে এই যে দুই বাই তিন থেকে গেল তাই দুই বাই তিন আমি গুণ হিসাবে এখানে লিখে দিলাম ওপরে তাহলে এই তিন এই তিন কেটে গেল দুই কিন্তু আমার পাওয়ার হিসাবে থেকে গেলো তাহলে পাঁচ পাঁচ আর পঁচিশ হলো আর নিচে থাকলো কত একশো দশ দশ শ তার মানে কি এই দশমিক যদি করো তাহলে এখানে দশমিক চলে আসছিলো তাহলে দশমিক পঁচিশ অপশান নাম্বার যেটা বিয়ে রয়েছে দশমিক পঁচিশ ওকে ক্লিয়ার অপশান নাম্বার বি চলো নেক্সট দেখো দেখো নেক্সট কোশ্চিনটা এই প্রশ্নগুলোই দু হাজার বাইশ সালে প্রাইমারি টেট পরীক্ষা এসেছিলো এটাও কিন্তু উত্তরাখণ্ডের টেট পরীক্ষা এসছে দেখো খুবই সহজ প্রশ্ন এবং তোমরা নিজেরাই পারবে করে ফেলো দেখো এখানে বলছে নিচের কোন সংখ্যাটি একটি জোর পূর্ণ সংখ্যা যখন এন একটি বিজোড় পূর্ণ সংখ্যা বুঝতে পেরেছ নিচের কোন সংখ্যাটি একটি জোর পূর্ণ সংখ্যা যখন এন একটি বিজোড় পূর্ণ সংখ্যা এন হচ্ছে একটা বিজোড় ধরে নিলাম এন মানে কি এক এক তো বিজোড় এন এর মানে এক ধরে নিলাম চলো বসাই তিন এক তিন কে তিন মাইনাস এইট হয়ে গেলো মাইনাস ফাইভ হয়ে গেলো আমার বলেছে জোর পূর্ণ সংখ্যা বলেছে এটা তো জোর হলো না অপশান বিয়ে চলে আসো এখানে দেখো ফাইভ গণিত এক স্কোয়ার এন মানে এক ধরেছি মানে এক হলো যোগ চার সমান কত হবে নয় বিজোড় সংখ্যা হবে না অপশন সি দেখো থ্রি এন স্কোয়ার প্লাস ফাইভ থ্রি মানে তিন এন স্কোয়ার মানে কি এক স্কোয়ার তিন আর পাঁচ সমান সমান আট দেখো আট হয়ে গেল অপশান নাম্বার ডি বলছে ফোর এন স্কোয়ার মানে চার চার আর প্লাস ফাইভ তাহলে সঠিক আনসার কী হবে অপশান নাম্বার সি দেখো একটা মাত্র জোর সংখ্যা আট অপশন নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান সি হবে এই প্রশ্নের সঠিক আনসার ক্লিয়ার একদম মুখে মুখে অঙ্ক চলো নেক্সট পেটাকোজি অঙ্ক পেটাগোজি রয়েছে প্রত্যেক আনসার করো এটা পেটাগোজি রয়েছে বলছে ম্যাথমেটিক্স পাজেল ম্যাথামেটিক্স পাজেল অ্যাট প্রাইমারি লেভেল হেল্প প্রাথমিক বিদ্যালয়ে বা প্রাথমিক লেভেলে ম্যাথামেটিক্সের যে পাজেলগুলো থাকে সেগুলো কি করতে সাহায্য করে আইডেন্টিফাইং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট ইন দ্য ক্লাস ক্লাসরুমে কারা ব্রিলিয়ান্ট সেটাকে খুঁজতে সাহায্য করে অপশান বি বলছে প্রোমোটিং প্রবলেম সলভিং শিক্ষার্থীদের মানে সমস্যা সমাধান করার ক্ষমতাকে আরও বৃদ্ধি করে বা ডেভেলপ ঘটায় অপশান সি বলছে টেস্টিং দ্য নলেজ অব দ্য স্টুডেন্ট এখানে শিক্ষার্থীর কতটা জ্ঞান বুদ্ধি রয়েছে সেটা টেস্ট করা হয় অপশান চার বলছে প্রোভাইডিং ফান্ড টু স্টুডেন্ট শিক্ষার্থীদেরকে মজা দেওয়া হয় সঠিক আনসার কী হবে যে সমস্ত পাজেলগুলো রয়েছে সেগুলো শিক্ষার্থী প্রবলেম সলভ করতে পারবে তাহলে পাজেল কোনগুলো পাজেল সবসময় শিক্ষার্থীদেরকে প্রবলেম সলভ করতে পারে যেমন একটা পাজেল বলি দুই চার ছয় তিন দুই পাঁচ দুই ছয় জিজ্ঞাসা এটাও একটা পাজেল তাহলে এই ধরনের অঙ্কগুলো বা এই ধরনের জিনিসগুলো শিক্ষার্থীদেরকে সমস্যা সমাধান করতে আরও বেশি দক্ষ করে তুলবে অপশন নাম্বার বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন নিচের কোনটি গণিতে অপ্রাপ্তির জন্য অবদান রাখতে পারে বলছে নিচের কোনটি গণিতে অপ্রাপ্তির জন্য অবদান রাখতে পারে লিঙ্গ সামাজিক সাংস্কৃতিক পটভূমি গণিতের প্রকৃতি এর কোনোটাই নয় বলে ফেলো তাহলে এই প্রশ্নটাতে বলছে নিচের কোনটি গণিতে অপ্রাপ্তির জন্য অবদান রাখতে পারে অর্থাৎ আন্ডার অ্যাচিভমেন্টের কথা বলছে যে কোনো একটা শিক্ষার্থী ভালো গণিত শিখতে পারছে না সেখানে কোনটি কারণ হতে পারে অপশানগুলো দেখো লিঙ্গ নাম্বার ওয়ান লিঙ্গ বলেছে অপশান বি বলছে সামাজিক সাংস্কৃতিক পটভূমি যেটাকে ইংরেজিতে বলছে সোশিও কালচারাল ফ্যাক্টর অপশান সি বলছে গণিতের প্রকৃতি বা গণিতের নেচার অপশান ডি বলছে কোনোটাই নয় তাহলে এখানে আমাদের সঠিক আনসার কী হবে অপশান নাম্বার বি সামাজিক সাংস্কৃতিক পটভূমি কারণ কারণটা কি কারণ একটা শিশু কোন ব্যাকগ্রাউন্ড থেকে উঠে আসছে তার উপর নির্ভর করে ধরো একটা শিশুর বাবা মা পড়াশোনা জানে না সেক্ষেত্রে তার ক্ষেত্রে গণিত শেখাটা কিন্তু অনেকটা কঠিন হয়ে যাবে কিন্তু তার বাবা মা যদি শিক্ষিত হয় তাহলে তার ক্ষেত্রে গণিত শেখাটা কিন্তু অটোমেটিক্যালি ইজি বিষয় হয়ে যাবে তার কারণ বাড়িতে কিন্তু তার বাবা মায়ের গাইড পাবে কিন্তু লিঙ্গ গণিতের প্রকৃতি এগুলো কিন্তু তেমন একটা প্রভাব ফেলে না অপশন বি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার তারপর চলো নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা এটা রয়েছে রিমিডিয়াল টিচিং থেকে এসছে বলছে প্রাথমিক পর্যায়ে গণিতের গঠনমূলক মূল্যায়নের মধ্যে রয়েছে কোনটি গঠনমূলক মূল্যায়ন মানে বুঝতে পারছো ফর্মেটি ইভালুয়েশন শেখার ফাঁক এবং শেখার ঘাটতিগুলি শনাক্তকরণ করা যে শিক্ষার্থীর কোথায় ফাঁক রয়েছে বা লার্নিং গ্যাপ রয়েছে সে লার্নিং গ্যাপগুলোকে আইডেন্টিফাই করা এবং সে লার্নিং গ্যাপগুলোকে পূরণ করা অপশান নাম্বার এ অপশান বি বলছে সাধারণ ত্রুটিগুলি শনাক্তকরণ করা অর্থাৎ কি কোমন ইড়রগুলোকে খুঁজে বের করা তাহলে কি গঠনমূলক মূল্যায়নের কি এটাই কাজ যে শিক্ষার্থীরা কোথায় কোথায় ভুল করছে সেগুলো বা শিক্ষার্থীর কোথায় কোথায় দোষ রয়েছে সেগুলো খুঁজে বের করা নিশ্চয়ই না গঠনমূলক মূল্যায়নের কাজ হচ্ছে শিক্ষার্থীদের কথিত শেখার গ্যাপ রয়েছে বা শিখতে কোথায় অসুবিধা হচ্ছে সেগুলোকে খুঁজে বের করা এবং তার সমাধান করা তাই এই প্রশ্ন সঠিক আনসার অপশান নাম্বার এ অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান এ তো তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি ডাব্লিউ বি এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে ও একবার পেমেন্ট করলে শুধুমাত্র একবার পেমেন্ট করলে তোমরা দু মাস অর্থাৎ এক্সাম পর্যন্ত রেগুলার কিন্তু মক টেস্ট দিতে পারবে প্রতিদিন থাকছে তোমাদের দেড়শো নাম্বারে মক টেস্ট পাঁচটা সাবজেক্টের উপর মক টেস্ট থাকছে রবিবারে থাকছে তোমাদের ফুল মক টেস্ট প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন তোমাদেরকে প্র্যাকটিস করানো হবে তো খুবই অল্প মূল্য রয়েছে তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও এই নাম্বারে কন্ট্যাক্ট করো নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপ করে কন্ট্যাক্ট করতে পারো দেখো এখানে কি অঙ্কটা বলেছে এখানে বলছে দ্য অ্যাভারেজ অফ ফার্স্ট ফিফটিন হোল নাম্বার উইল বি বি মানে প্রথম পনেরোটি হোল নাম্বার মানে কি সমগ্র সংখ্যা ঠিক আছে তাহলে প্রথম পনেরোটি হোল নাম্বারের অ্যাভারেজ কত হবে দেখো এই টপিকের উপরে একটা তোমাদেরকে ক্লাস দিয়ে দেবো তাহলে বুঝতে পারবে ন্যাচারাল সংখ্যা হোল নাম্বারস বা ইন্টিজার পূর্ণ সংখ্যা সমস্ত কিছুটা তোমাদেরকে একটা ক্লাস আমি বুঝিয়ে দেবো তো এই যখন আমাদেরকে বলবে যদি আসে যে ন্যাচারাল সংখ্যা যদি পরীক্ষা এটা প্রশ্ন আসত যে ফার্স্ট ফিফটিন ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা তাহলে কিন্তু আমরা এক থেকে শুরু করতাম এক দুই তিন চার এইভাবে শুরু করতাম যেহেতু আমাকে এখানে হোল নাম্বার বলেছে তাই অবশ্যই আমাকে শূন্য থেকে শুরু করতে হবে হোল নাম্বার মানে যে অখণ্ড সংখ্যা ঠিক আছে অর্থাৎ সমগ্র সংখ্যা শূন্য থেকে শুরু করতে হবে আমাকে শূন্য এক দুই তিন চার এইভাবে শুরু করতে করতে প্রথম পনেরোটা মানে চোদ্দো নম্বরে যাবো আমি ভালো করে দেখো কারণ শূন্য থেকে শুরু হয়েছে তাহলে আমরা জানি অ্যাভারেজ সংখ্যা বের করার নিয়ম কি অ্যাভারেজ সংখ্যা বের করার নিয়ম হচ্ছে প্রথম সংখ্যা প্লাস লাস্ট সংখ্যা ডিভাইডেড বাই টু তাহলে প্রথম সংখ্যা শূন্য যোগ চোদ্দো বাই দুই কত হবে সাত তাহলে এই প্রশ্নের সঠিক আনসার কী পাবো অপশান নাম্বার ডি সাত খুবই সহজ প্রশ্ন একদম চোখের চোখের পাতাতেই চোখের পাতা ফেললেই আনসার করতে পারবে পরীক্ষায় এরকম প্রশ্ন কিন্তু পরীক্ষা আসবে ক্লিয়ার অপশান নাম্বার ডি চলো নেক্সট কোয়েশ্চেন দেখো এই প্রশ্নটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের ক্ষেত্রে সত্য খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন দেখো এখানে বলছে নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের ক্ষেত্রে সত্য বলছে সমস্ত কোন সর্বদা সূক্ষ্ম সমস্ত কোন সর্বদা সূক্ষ্মকোণ অপশন বি বলছে এক কোন সর্বদা সমকোণ একটি কোন সর্বদা একটি স্থূলকোণ অপশন ডি বলছে একটি কোন সর্বদা সূক্ষ্মকোণ জিনিসটা বুঝতে হবে তাহলে কিন্তু এক ই পারবে বলছে সমস্ত কোন সর্বদা সূক্ষ্মকোণ আমরা জানি সূক্ষ্মকোণ কাকে বলা হয় যার তিনটে কোণে নব্বই ডিগ্রি নিচে মানে ষাট 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 এটা একটা সূক্ষ্মকোণ হতেই পারে এবার দেখো সর্বদা কি এটাই হয় সময় কি এটাই হবে কখনোই না কখনোই সময় এটা আমার হবে না অনেক সময় তো আমি এটাও লিখতে পারি যে এরকম একটা কোন অঙ্কন করলাম এটা করলাম নব্বই ঠিক আছে এটা করেছি আমি ষাট আর এটা করেছি আমি তিরিশ করতে পারি দেখো হয়ে গেল কোন তাহলে এইগুলো হতে পারে কিন্তু আমি কখনোই এটা বলতে পারবো না সর্বদা কখনই বলতে পারি না তাহলে দেখো অপশান বি দেখো একটি কোন সর্বদা সমকোণ সবসময় কি সমকোণ থাকে থাকে না কারণ অনেক সময় জানি এই কোনটা একশো কুড়ি হলো এই কোনটা কত হলো এই কোনটা কুড়ি হলো এই কোনটা কুড়ি করলাম আর এই কোনটা চল্লিশ করলাম করতে পারি তাহলে যে জিনিসটা বুঝতে পেরেছ এইভাবে আমরা করতে পারি কারণ একটি কোন সর্বদা সমকোণ থাকতেও পারে না থাকতেও পারে মানে সর্বদা হবে না একটি কোন সর্বদা স্থূলকোণ এটাও ভুল কারণ ষাট 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 দিয়ে করা যায় তাহলে সর্বদা খাটছে না কিন্তু দেখো অপশান ডি একটি কোন সর্বদা সূক্ষ্মকোণ এটি কিন্তু কারেক্ট কারণ দেখো সব সময় তুমি যেমনভাবেই ত্রিভুজ আঁকো না কেন একটা কোন কিন্তু নব্বই ডিগ্রির নিচে হবেই দেখো তুমি যদি মানে সূক্ষ্মকোণে ত্রিভুজ আঁকো ষাট 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 মানে এটা সূক্ষ্মকোণ আবার তুমি যদি সমকোণ আঁকো সমকোণ যদি আঁকো তাহলে কি হবে এটা নব্বই ডিগ্রি ঠিক আছে আবার আমি এটা করলাম কি এটা করলাম ষাট ডিগ্রি এটা তিরিশ ডিগ্রি করলাম তার মানে সূক্ষ্মকোণ থাকছেই সূক্ষ্মকোণ থাকছেই বা আমি এটা করলাম যে আমি এটা করলাম এটা হচ্ছে এটা এটা ধরো ষাট এটা ধরো নব্বই ডিগ্রি এই কোনটা নব্বই ডিগ্রি করলাম ঠিক আছে এই কোনটা নব্বই ডিগ্রি করলাম বা আমি এই কোনটা নব্বই ডিগ্রি করলাম না ধরো আমি একটা স্থূলকোণ তৈরি করলাম এরকম ঠিক আছে এরকম এই কোনটা ধরো আমি করে দিলাম একশো দশ ডিগ্রি তাহলে এই কোনটা কত হবে এই কোনটা তিরিশ ডিগ্রি করলাম আর এই কোনটা চল্লিশ ডিগ্রি করলাম তাহলে দেখো সব ক্ষেত্রে কিন্তু একটা সূক্ষ্ম কোন থাকছে মিনিমাম একটা কোন সূক্ষ্ম থাকবেই অপশান নাম্বার ডি এটা কিন্তু একদম কারেক্ট তাহলে নিচের কোন বিবৃতিটি ত্রিভুজের ক্ষেত্রে সত্য যে একটি কোন সর্বদা সূক্ষ্ম কোন থাকবে ওকে এখান থেকে আর জিনিস তোমাদেরকে বুঝিয়ে দিই কারণ পরীক্ষা আসে যে ধরো দু একটা ত্রিভুজ ঠিক আছে ত্রিভুজের তিনটে বাহুর দৈর্ঘ্য একটা ধরে দিয়েছে চার একটা ছয় একটা আট এটা দিয়ে কি ত্রিভুজ আঁকা সম্ভব এটা দিয়ে ত্রিভুজ আঁকা সম্ভব কারণ দুটো ছোট বাহুর দুটো ছোট বাহুর যোগফল যদি বড় বাহুটার থেকে বড় বা তার সমান হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব কি বললাম যদি ত্রিভুজের দুটো ছোট বাহুর যোগফল বড় বাহুটার থেকে সমান বা তার বড় হয় তাহলে ত্রিভুজ আঁকা সম্ভব যেমন দেখো আমি এখানে একটা ত্রিভুজ আঁকলাম ঠিক আছে এটা ধর আট দিয়েছি ঠিক আছে এটা দুই এটা তিন তাহলে কি ত্রিভুজ সম্ভব কখনোই সম্ভব না কারণ বড়োটা হচ্ছে আট আর এটা তিন এটা দুই তাহলে সম্ভব হবে না কারণ ছোটো দুটির যোগফল বড়োটার থেকে সমান বা তার বেশি হতে হবে তবেই ত্রিভুজ আঁকা সম্ভব এটাও কিন্তু পরীক্ষায় দু হাজার বাইশে এসেছিল চলো নেক্সট দেখো একদম ইজি প্রশ্ন জাস্ট একটু তোমাদের সময় নষ্ট করার জন্য অঙ্কটা দিয়েছে আদারওয়াইজ কিছু না দেখো এখানে বলে দিয়েছে যে উনত্রিশ ষোলো এটার মান হচ্ছে চুয়ান্ন উনত্রিশ ষোলোর এর মান হচ্ছে চুয়ান্ন এবার আমরা কি করব এখানে দেখে নাও যে এই উনত্রিশ ষোলো আছে এটার মান হচ্ছে চুয়ান্ন হবে তার মানে কি দুটোর পর দশমিক মানে কি মানে বর্গমূল করলে একটার পরে হয়ে যাবে তার মানে ফাইভ পয়েন্ট ফোর আমি লিখবো ফাইভ পয়েন্ট ফোর এটা দেখো চারটের পর দশমিক মানে ঠিক দুটোর পর দশমিক হবে এইখানে দশমিকের লাইন তো সমান তার মানে ফাইভ ফোর এইভাবে এটা দেখো দুটো চারটে ছটা মানে এইখানে একটা শূন্য দিয়ে চুয়ান্ন এরকম আবার এটা দেখো আটটা মানে এখানে দশমিক এই একটা শূন্য ঠিক আছে তারপর এই একটা শূন্য তারপর চুয়ান্ন এবার তুমি যদি যোগ করে দাও যোগ করলে কি হবে যেটা আনসার হবে সেটা তোমাদের আনসার ক্লিয়ার তাহলে এটা যোগ করে দাও তোমরা প্রত্যেকে তাহলে যদি এটা যোগ করে দাও তাহলে সঠিক আনসার হবে অপশান নাম্বার সি অপশন নাম্বার সি হবে যোগ করলে অপশান নাম্বার সি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার চলো নেক্সট কোয়েশ্চিন দেখো এই পরে কোশ্চিন এটাও কোশ্চিনটা খুবই ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এক্সামের জন্য খুব ইম্পর্টেন্ট দেখো প্রশ্নটাতে কী বলছে এই কোশ্চিনটি বলছে একটি এই কোশ্চিনটি বলছে একটি আয়তক্ষেত্রের সমান অংশ মানে একটি আয়তক্ষেত্রে দুটি সমান অংশে অনুভূমিকভাবে বিভক্ত মানে এই একটা আয়তক্ষেত্র ঠিক আছে এই একটা আয়তক্ষেত্র বলছে দুটো ভাগে ভাগ করেছি এই দুটো ভাগে ভাগ করেছি এবার বলছে ওপরের অংশটিকে আবার তিনটি ভাগে ভাগ করেছি ওপরের অংশটিকে আমি সমান তিনটি অংশ ভাগ করেছি ওপরের অংশটিকে সমান তিনটি অংশে এবং নিচেরটিকে আমি সমান চারটি অংশ ভাগ করেছি একটি দুটি তিনটি চারটি বোঝা গেল মূল আয়তক্ষেত্রের কোন অংশটি ছায়াযুক্ত মানে এই বর্ডার করা আছে দেখো এইরকম মানে ড্রেসিং করা আছে বুঝতে পেরেছ সেট করা আছে তাহলে আমরা কিভাবে অঙ্কটা করব দেখে নাও ভালো করে দেখো এই যে পুরোটা এই পুরোটা ছিল একটা আয়তক্ষেত্র এটাকে অর্ধেক করা হয়েছে মানে কি এটা পুরোটা অর্ধেক মানে হাফ ভালো করে বলছো ওপর দিকটা আমি নিচ্ছি এই পুরোটা নিচ্ছি না আমি হাফ নিচ্ছি এই হাফের কি করছি দেখো ছায়া কতটা আছে এক ভাগ ভাগ ছায়া মানে দুই দুই লিখলাম ঠিক আছে আর টোটাল কত ছিল এক ভাগ ভাগ তিন ভাগ তাহলে তিন এই দুই কেটে গেলো সমান হয়ে গেলো এক বাই তিন তাহলে এক বাই তিন আমার কত আছে ছায়া আছে ওকে এবার নিচের দিকটা চলে আসো নিচের দিকটা অর্ধেক মানে তো এটা তো পুরোটা তো একটা ছিল পুরোটা একটা ছিল হাফ করা হয়েছে তার মানে অর্ধেকের তাহলে হাফের কত হাফের দেখো একটা দুটো অংশ দুটো অংশ টোটাল কটা ছিল একটা দুটো তিনটে চারটে তাই চার লিখে দিলাম এই দুই এই দুই কেটে গেল সমান সমান হয়ে গেলো এক বাই চার তাহলে এই যে দুটো পেলাম এই দুটোকে যোগ করে দাও এক বাই তিন যোগ এক বাই চার সমান কত হবে সাত বাই বারো তাহলে সঠিক আনসার কী পেলাম সাত বাই বারো ওকে অপশান নাম্বার সি বুঝতে পেরেছো প্রত্যেকে আবার চেষ্টা করো নিজেরা ভিডিওটা পজ করে নিজেরা চেষ্টা করবে সাত বাই বারো এই প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষা আসবে এবার মাথায় থাকে যেন এইরকমই প্রশ্ন চলো নেক্সট দেখো নেক্সট কি বলছে নেক্সট কোয়েশ্চেন দেখো খুব ভালো প্রশ্ন এটা এই প্রশ্নগুলো আমরা কীভাবে করবো বলছে চার বা চার চারের একষট্টি পাওয়া রয়েছে চারের বাষট্টি চারের তেষট্টি চারের চৌষট্টি এটা কত দ্বারা ভাগ যাবে যখন এইরকম অঙ্ক থাকবে আমি কী করবো এই প্রথমে যেটা থাকবে সেটাকে আমি কোমন নিয়ে নেব চার বাই একষট্টি কোমন নিয়ে নিলাম দেখো চার বাই একষট্টি কমন নিয়ে নিলাম তাহলে থাকলো কত এখানে থাকলো এক এই সংখ্যার সময় এক লিখলাম তাহলে এখানে থাকলো কত চার এখানে থাকলো কত চার স্কোয়ার এখানে কত হলো চারের কিউব দেখো কটা হচ্ছে একটা দুটো তিনটে চারটে একটা দুটো তিনটে চারটে ওকে সমান দেখো চারের চার একষট্টিকে এক দ্বিগুণ করলে কত হয় চারের একষট্টি এখানে চারের একষট্টি আছে এখানে যদি চার দ্বিগুণ করো বাষট্টি হয়ে যাবে মানে একটা যোগ হয়ে গেল এইভাবে তাহলে এখানে চারের একষট্টি হলো এবার এটা আমি করবো চার আর একে কোথাও হয় পাঁচ পাঁচ আর চার চারে ষোলো আর এখানে চারের কিউব কত হয় চৌষট্টি ঠিক আছে এটাকে যোগ করে দাও প্রত্যেকে তাহলে এটা আমরা যদি যোগ করি তাহলে কত পাবো পঁচাশি ঠিক আছে তাহলে দেখো এটা কত দ্বারা বিভক্ত হবে দেখো তিন পাঁচ এগারো সতেরো আমরা প্রত্যেকে বুঝছি যে সতেরো দ্বারা ভাগ যাবে মানে পাঁচ সতেরং পঁচাশি ঠিক আছে সতেরো দ্বারা ভাগ যাবে মানে পাঁচ সতেরং পঁচাশি ওকে ক্লিয়ার অপশন নাম্বার ডি অপশন নাম্বার ডি হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অঙ্কটা অঙ্কটা আরেকবার দেখে নাও অনেকে হয়তো বুঝতে যদি এরকম প্রশ্ন থাকে পরীক্ষায় তাহলে প্রথমে যেটা থাকবে সেটা কমন নিয়ে নেব এখানে কত আছে একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি এক চার পূর্ণ একষট্টি কমন নিয়ে নিলাম থাকলো কত এক চার চার স্কোয়ার আর চারের কিউব তাহলে যদি এটা হলো চার বাই একষট্টি গণিত কত হবে এটা যদি করো তাহলে হবে পঁচাশি ঠিক আছে তাহলে এই চারটে অপশানের মধ্যে দিয়ে কোনটা যদি ভাগ যায় সতেরো দিয়ে ভাগ যাবে কারণ পাঁচ শতরং পঁচাশি তাহলে অপশান নাম্বার ডি ওকে চলো নেক্সট কোয়েশ্চেন দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এটা বলছে একটি বর্গক্ষেত্রে বাহু চার সেমি এটি চার সমান স্কোয়ারে কাটা হয় বলছে একটি বর্গক্ষেত্রে বাহু হচ্ছে কটা চারটে দেখো আমি একটা বর্গক্ষেত্র অঙ্কন করি এই একটা বর্ঘ অঙ্কন করলাম ঠিক আছে বলছে যার বাহুর চার সেমি চারটি সমান স্কোয়ারে কাটা হলো এইভাবে মিডিল বরাবর চারটে অংশ কেটে নিলাম মানে দেখো এটা দুই হয়ে গেলো এটা দুই টোটাল যোগ করলে চার তাহলে এটা যদি দুই হয় এটা দুই এটা দুই এটা দুই এটা দুই এটা দুই তাহলে এইটা হচ্ছে বড়ক্ষেত্র তাহলে বড়ক্ষেত্রের ক্ষেত্রফল সমান কত হয় স্কোয়ার মানে দুই দুগুণের চার তাহলে প্রত্যেকটির কত ক্ষেত্রফল কত হবে চার বর্গ সেমস্কার বোঝা গেল তাহলে প্রত্যেকটি ছোট বর্গক্ষেত্রের ক্ষেত্রফল চার বর্গ সেমস্কার হবে অপশান নাম্বার এ হবে এই প্রশ্নের কারেক্ট আনসার ক্লিয়ার অপশান এ চলো নেক্সট দেখো এর মান বের করতে বলেছে খুবই সহজ অঙ্ক দেখো এই ওভার রয়েছে এটা তাহলে এটা সমান সমান কত লিখব। আমি বারো লিখতে পারি সমান সমান এই বাহান্ন যোগ করো এই বাহান্ন আর যদি বারো যোগ করো কত হবে চৌষট্টি হবে আবার এই ওভার এই দেখো এই ওভার আছে তাহলে এই চৌষট্টিকে যদি রুট তোলো তাহলে কত হবে আট হবে তাহলে এই দুশো বিয়াল্লিশ এই দুশো বিয়াল্লিশ আর যোগী আট যদি করো কত হবে বলে ফেলো কত হবে আট আর দুই আট আর দুই দশের শূন্য হাতে এক কত হবে পাঁচ দুশো একটু ভুল হয়েছে হয়তো দেখো অঙ্কটা আমি আরেকবার প্রথম থেকে চেষ্টা করি দেখো এখানে কোনো একটা মিস্টেক হয়েছিলো হয়তো দেখে নি দেখো এখানে কী বলছে এখানে বলছে রুটোবার একশো চুয়াল্লিশ এই রুটটা যদি আমি তুলে দিই তাহলে কত পাবো এইটা সমান সমান বারো পাবো এই যোগ বাহান্ন এখানে বাহান্ন আছে বাহান্ন যোগ করো তাহলে কত হচ্ছে সমান চৌষট্টি এই চৌষট্টি নিশ্চয়ই রুট হবে কারণ এই রুট আছে এই চৌষট্টিকে যদি রুট তুলে দাও কত হবে আট হবে আঠাটে চৌষট্টি আর এই দুশো বিয়াল্লিশ এই দুশো বিয়াল্লিশ আর যোগ আট কত হয় রুট ওভার দুশো পঞ্চাশ যেটা কিন্তু অপশান নাম্বার ডি কোনোটায় নয় আনসার হবে কী হবে আনসার অপশান নাম্বার ডি কোনোটায় নয় আনসার হবে ক্লিয়ার অপশান ডি চলো নেক্সট কোশ্চেন দেখো চলো নেক্সট কোশ্চেন দেখো পরের কোশ্চিনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এখানে বলা হয়েছে যে এক কেজি বালি এবং এক কেজি বালিতে লোহার মিশ্রণে দেখো কি বলছে এক কেজি বালি এবং লোহার মিশ্রণ ছিল এখানে এক কেজি বালি এবং লোহার মিশ্রণ ছিল সেখানে কুড়ি পারসেন্ট ছিল লোহা ঠিক আছে এবং লোহার পরিমাণ টেন পারসেন্ট করতে হলে মিশ্রণটিতে কতটা বালি মেশাতে হবে এটা অঙ্ক দিয়েছে ঠিক আছে মানে বুঝতে চাইছি যে বলতে চাইছে যে এক কেজি বালি ছিল সেই বালি এবং লোহার মিশ্রণ ছিল সেখানে কুড়ি পার্সেন্ট আয়রন ছিল এক কেজি সমান কত আমরা জানি এক কেজি সমান হচ্ছে এক হাজার প্রত্যেকে জানি জানি তো এক কেজি সমান এক হাজার গ্রাম সেখানে লোহা ছিল কতটা লোহা ছিল কুড়ি পার্সেন্ট কুড়ি পার্সেন্ট মানে কত দুশো গ্রাম ছিল লোহা স্বাভাবিক কথা দুশো গ্রাম ছিল লোহা আর আটশো গ্রাম কি ছিল আটশো গ্রাম ছিল তোমার বালি আটশো গ্রাম ছিল বালি স্বাভাবিক কথা এবার বলছে লোহার পরিমাণ নাইনটি পারসেন্ট করতে হলে কতটা বালি মেশাতে হবে দেখো আমার ছিল লোহা যেটুক ছিল সেইটুকুই লোহা আছে লোহা তো মিশায়নি মিশিয়েছে কি মিশায়নি বালির পরিমাণটা বাড়াচ্ছি। ধরো তুমি এখানে একটা মানুষ আছে ঠিক আছে এর হাইট ভালো করে দেখো ধরো এটা একটা মানুষ এ একটা মানুষ ঠিক আছে এর হাইট এত বড় আর এর হাইট আছে এত বড় এটা ধরো কী রয়েছে এটা ধরো লো এটা ধরো লোহা আর এই বড়োটা ধরো বালি ব্যাপারটা বোঝো এবার বলছে যে বালি কতটা মিশালে লোহাটা একদম ছোট হয়ে যাবে তাহলে আমার লোহাটা যতটা আছে ততটাই আছে বালি আমি আরও বেশি মিশেলাম দিয়ে এই বড়ো বালিটাকে করে দিলাম দেখো বালিটা অনেক বড় হয়ে গেছে তার মানে কি লোহা মিশিয়েছি মিশায়নি আগে যতটা লোহা ছিল পরে ততটাকেই লোহা আছে শুধু বালির পরিমাণটা বড় করে দিয়েছি বলে লোহাটা ছোট হয়ে গেছে লোহা আগে যত বড়ো ছিল তত বড়ই আছে শুধু বালির সাইজটাকে বড় করেছি বলে লোহার সাইজটা ছোট হয়ে গেছে ঠিক তেমনি এখানে দেখো আগে ছিল আমার লোহা কতটা আগে ছিল দুশো গ্রাম লোহা পরেও কিন্তু দশ পার্সেন্ট হয়েছে মানে কি দশ পার্সেন্ট হয়েছে মানে আগে দুশো গ্রামই আছে শুধু বালির পরিমাণটা বেড়ে গেছে বলে দশ পার্সেন্ট হয়ে গেছে তাই না তাহলে এখানে দেখো দশ পারসেন্ট বলেছে তাহলে দেখো এই দশ পারসেন্ট সমান তাহলে এই দশ পার্সেন্ট সমান যদি দুশো হয় তাহলে এক পার্সেন্ট সমান কত বলো কুড়ি এক পারসেন্ট সমান কুড়ি হবে হিসাব বলছে তাই তো কিন্তু দেখো বলছে বালি এখানে বলছে লোহার পরিমাণ যদি দশ পার্সেন্ট হয় তাহলে নব্বই পার্সেন্ট কী থাকবে তোমরা অবশ্যই বলবে বালি থাকবে নব্বই পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট সমান যদি কুড়ি হয় তাহলে নব্বই পার্সেন্ট সমান কত হবে নব্বই গণিত কুড়ি সমান আঠারোশো আঠারোশো গ্রাম কী থাকবে বালি থাকবে টোটাল আগে ছিল কতটা আগে ছিল তোমার বালি ছিল কতটা আটশো গ্রাম ছিল তাহলে নতুন করে কতটা বালি এসছে এক হাজার মানে এক কেজি বালি তোমাকে আরও অ্যাড করতে হয়েছে তাহলে অপশান নাম্বার এ হবে কারেক্ট আনসার ক্লিয়ার আমি আরও ভালো করে বুঝিয়ে দিই সহজভাবে দেখে নাও আরও সহজ করে বলছি বুঝে নাও জিনিসটা কি বলতে চাইছে এখানে বলতে চাইছে আগে ছিল এক কেজি বালি এবং লোহার মিশ্রণ মানে এক হাজার ঠিক আছে তার মধ্যে কুড়ি পারসেন্ট ছিল কি লোহা মানে দুশো ছিল লোহা আর আটশো ছিল কি বালি এবার বলছে লোহার পরিমাণ টেন পারসেন্ট করতে মিশ্রণটিতে কত বালি মেশাব মানে লোহার পরিমাণটা কিন্তু কমেনি বা বাড়েনি আগে যা ছিল পরেও তাই আছে কিন্তু বালি যোগ করতে বলেছে তাহলে এই যে দুশো সমান দশ দশ পার্সেন্ট তাহলে এক পার্সেন্ট সমান কত হবে এই শূন্য শূন্য কেটে গেলো কুড়ি হয়ে গেল তাহলে দেখো এখানে যদি টেন পার্সেন্ট লোহা হয় তাহলে বাকি নব্বই পার্সেন্ট কী থাকবে বালি তাহলে নব্বই পার্সেন্ট সমান কী হবে নব্বই গণিত কুড়ি সমান সমান আঠারোশো আঠারোশো পেলাম তাহলে আঠারোশো হচ্ছে বালি আগে ছিল বালি কত আটশো তাহলে যোগ করছি কত তাহলে এক হাজার এক হাজার সমান এক কেজি অপশান নাম্বার এই হবে কারেক্ট আনসার দেখো তোমরা যদি এই নিয়মটা বুঝতে না পারো আর একটা সহজ নিয়ম আছে সেটাও তোমাদেরকে বুঝিয়ে দিই দেখো জিনিসটা বলো বোঝো এখানে বলছে লোহার মিশ্রণের হচ্ছে কুড়ি পার্সেন্ট তাহলে লোহা হচ্ছে কুড়ি অনুপাত তাহলে বালি কত হবে আশি তাহলে যদি এটা কাটাকাটি করো কত হবে এক টু কত এক ইস্টু পেলাম আমরা চার বুঝতে পেরেছি এক চার পেয়েছি চলো দেখে নাও তাহলে এক ইস্টু চার পেলাম এখানে এক টু চাল লিখে দিলাম ওকে এবার বলছে লোহার পরিমাণ টেন পারসেন্ট তাহলে বালির পরিমাণ কত হবে নাই নাইনটি পারসেন্ট মানে এক ইস্টু নয় ভালো করে বোঝো আগে ছিল এক ইস্টু চার পরে হচ্ছে এক ইস্টু নয় দেখো এটা কিন্তু লোহা এটাও লোহা লোহা কিন্তু সেম আছে তাহলে বালি কঠোর মিশিয়েছি বালি পাঁচ মিশাইছি বালি কতটা মিশাইছি পাঁচ মিশাইছি দেখো বলেছে এক কেজি তাহলে আগের অনুপাত কত ছিল এক স্টু চার তাহলে এক আর চারে যোগ করলে কত হয় পাঁচ হয় তাহলে পাঁচ সমান সমান কত কেজি এক কেজি এই পাঁচের ভ্যালু যদি এক হয় তাহলে এই পাঁচের ভ্যালু কত হবে একই তো হবে তাহলে সঠিক আনসার এক কেজি এইভাবে করতে পারো ওকে চলো নেক্সট কোশ্চেন দেখো পরের কোশ্চেনে দেখো এখানে বলছে এগারোটি সংখ্যার গড় পঞ্চাশ বলছে প্রথম ছটি সংখ্যার গড় হচ্ছে উনিপঞ্চাশ এবং পাবলবী এক্সাম গাইডের পক্ষ থেকে তোমাদের জন্য মক টেস্টের আয়োজন করা হয়েছে এক্সাম পর্যন্ত তোমরা আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে প্রতিদিন তোমাদের থাকছে পাঁচটা সাবজেক্টের প্রতি পাঁচটা সাবজেক্টের ওপর পাঁচটা মক টেস্ট সকাল দুপুর আবার বিকেল দুপুর রাত্রি আর রবিবারে থাকছে তোমাদের ফুল মক টেস্ট তো তোমরা যারা মক টেস্ট দিতে চাও এখানে যে নাম্বারটা দেখতে পাচ্ছ নাইন সিক্স ফোর সেভেন থ্রি ডাবল জিরো টু ওয়ান সেভেন এই নাম্বারে কন্ট্যাক্ট করো একবার পেমেন্ট করলে মাত্র একবার পেমেন্ট করলেই তোমরা কিন্তু এক্সাম পর্যন্ত আন আনলিমিটেড মক টেস্ট দিতে পারবে রবিবারে থাকছে ফুল মক টেস্ট আর প্রতিদিন থাকছে পাঁচটা সাবজেক্টের প্রতি মক টেস্ট থাকছে প্রত্যেকটা রাজ্যের প্রশ্ন তোমাদের এখানে প্র্যাকটিস করানো হবে তো তোমরা যদি এই প্রশ্নগুলো প্র্যাকটিস করে যাও তাহলে তোমাদের প্রিপারেশান আরও স্ট্রং হবে এবং তোমরা পরীক্ষা ভালো রেজাল্ট করতে পারবে তো দেরি কিসের অবশ্যই তোমরা আমাদের মক টেস্ট গ্রুপে জয়েন করো শুধুমাত্র একবার এনরোলমেন্ট করলেই তোমরা কিন্তু মক টেস্ট দিতে পারবে পরীক্ষা পর্যন্ত আনলিমিটেড